আজকেই ছিল বাংলাদেশের শেষ ইফতার, শেষ খাবার, জানি না আর কবে খাওয়া হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি চিকেন দিয়ে নিয়েছিলাম আর গরু মাংস নিয়ে নিয়েছিলাম, কারণ এগুলো সব কিছু রান্না করা হবে। তো চিকেনটা রোস্ট করা হবে আর গরু মাংসটা রেজালার মতো রান্না করা হবে। আর আজকে আপনাদের সাথে সেই রান্নার রেসিপি আমি শেয়ার করতে চলে আসি, আর কিছু কষ্ট দেয় কথা, কারণ আজকেই ছিল বাংলাদেশের শেষ ইফতার করা বা বাংলাদেশের শেষ খাবার, জানি না কবে আর কখন খাওয়া হবে। তো সব কিছু আজকে আস্তে আস্তে শেয়ার করতেছি। তো এখানে আমি পেঁয়াজ, তারপর পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম, এখানে বাদাম, কিশমিশ, তো আরও ইন্ট্রোডিউসগুলো একসাথে করে নিয়েছিলাম। তো এখানে রেডিমেড মশলা, তারপর দুধের একটা প্যাকেট নিছি, তো এখানে আলাদা দুধও নিছিলাম। তো এখানে চিকেনটা ভাজা হয়ে গেছিলো, আর এখানে আমি টমেটো ব্লেন্ডার করে নিছিলাম, কারণ আমার বাসায় ছিল না সস। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিতেছিলাম, আর মাংসটা একটু আলু দিয়ে রান্না করবো, তো আলুটাও ভেজে নিতেছিলাম গরুর মাংসের জন্য। তো এখানে যা যা লাগে, আদা রসুন থেকে মশলা সব কিছুই দিয়েছিলাম, দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে রোস্টটা রান্না করব বলে এখানে আগে দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, মানে টুকটাক এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছিলাম। আর যেহেতু রেডিমেড মশলা দিয়ে আমি রান্না করব রোস্টটা, তো আমার কোনো চিন্তাই নেই। তো এখানে বাদাম ছিল, কিশমিশ ছিল, আর ছিল আপনার বেরেস্তা। আর বেরেস্তা অনেকেই বলেন যে বেরেস্তাটা কিভাবে মচমচ থাকে, তো বেরেস্তার সাথে আমার প্রথমেই ভিডিওতে দেখে নেবেন যে বেরেস্তাতে আমি চিনি অ্যাড করে রাখছিলাম। চিনিটা অ্যাড করলে তো আপনার কোনো সমস্যা হয় না, এতে বেরেস্তাটা খুব ভালো মচমচে থাকে। তো এখানে আমি সব কিছু বাদামগুলো ইন্ট্রোডিউস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি, কারণ এখানে আমি পুরো রেসিপিটা শেয়ার করতেছি না, আমি পুরো রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব রোস্টের। তো এখানে আমি বেসন গলিয়ে নিতেছিলাম, কারণ ভাজা পোড়াও করা হবে। তো আলুর চপগুলো নিয়ে নিছি। তো এরপর রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে ঘি অ্যাড করে দিতেছিলাম। আর কারো যদি আমার এই রেসিপিটা দেখতে মন চায়, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। তো ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ইশামনি টাইনি ব্লগ। এরপর আমি এখানে বেরেস্তা দিয়ে দিতেছিলাম ভালোভাবে। তো বেরেস্তাটা আপনার এভাবে মচমচ রাখতে পারেন। তার ইফতারে যা যা আইটেমে করলাম, তো এখানে বিভিন্ন রকম ফলের আইটেম করেছিলাম, তো আনার ছিল, খেজুর ছিল, তারপর ছিল আপনার ঘুমনি। তো যার আজকে বাংলাদেশের শেষ খাবার, তো কার ছিল সব কিছু শেয়ার করতেছি। আর এখানে আলুর আপেল, তরমুজ ছিল, কলা ছিল, শসা ছিল, সবেদা ফল ছিল, আর এটা কি জানি নাম মেবি মনে নেই আমার ফলটার নাম। তো এখানে আমার বাবা মুড়ি ভর্তা বানাবে। তো এখানে ট্যাংয়ের শরবত ছিল, তো দুই ধরনের শরবত বানাইছিলাম, একটা ট্যাংয়ের আর একটা ছিল আপনার লেবুর শরবত। তো আমার আঙ্কেলের আজকে লাস্ট ইফতার করা ছিল, বাংলাদেশের লাস্ট খাওয়া তার ফ্যামিলির সাথে এবং আমাদের সাথে, জানি না আবার কবে তার সাথে আমাদের দেখা হবে। তো সবাই আমার আঙ্কেলের জন্য দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য এবং আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, কারণ এই রমজান মাসে আমরা সবাই একসাথে ইফতার করছি, আগামী রমজানে সবে একসাথে ইফতারি করতে পারি। তো আমি একটু আপনাদের সাথে দেখা দিয়ে দিলাম। এরপর আমার বাবা এখানে মুড়ি মাখাইতেছিল, তো মুড়িটা আমার বাবার হাতে খুব মজা হয়। তারপর রাতের খাবার খেয়ে আঙ্কেল বের হবে। তো এই তো এখানে আমি রোস্ট রান্না যে করছিলাম আর গরুর মাংস, তো এগুলো খাবার আইটেম ছিল, কারণ সবারই মন মানসিকতা খুবই খারাপ ছিল, মন মানসিকতা। তো এগুলোই টুকটাক করে খাওয়া দাওয়া করছি, কারণ বিদায় জিনিসটা অনেক কষ্টদায়ক। তো পরের ভিডিওটি